ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين صدق الله مولانا العلي العظيم وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال خمس صلوات افترضهن الله من صلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن فكان على الله عهد أن يغفر له ويدخله الجنة الحديث أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين جناب سبحانه صاحب مكرم ومعزز علماء الكرام سمانت مربيان امار جبوك ترون بايرا আর বাড়ি করে পর্দার আড়ালের মা ও বোনেরা আপনারা গোটা দিন ধরিয়া বিশেষ করে রাতকে এখন প্রায় দশটা বাজে এত দীর্ঘ সময় ব্যাপী ওলামায়ে কেরামদের মুখে কোরআন এবং হাদিসের আলোকে কিভাবে আমরা এই জীবনে রক্ষা পাই আল্লাহর আজাদ থাকি আর আমরা যোগ্য হইতে পারি আল্লাহর জন্নতের অধিকারী হইতাম পারি এই দুনিয়ার মুক্তসর জীবন দেখতে দেখতে সব যাইতেছে আমরাও যাইনি ফেলতাম নাই যারা অতীতে ছিল আজকে তারা কেউ নাই আই যারা আছে আগামী একদিন আইব কেউ থাকতাম না নতুন এক জেনারেশন আইব এইভাবে দুনিয়া শেষ হইব তো কোন পথে চললে আর কোন আমল করলে এখান থেকে আমরা না যাতের সার্টিফিকেট নিয়ে মোটাম পারবো কারণ আমরা সামনে বিভিন্ন গেট আছে প্রথমে আমরা নতুন সামনে হতে আজরাইল আলাইহিস সালামের লোকের মোকাবেলা হইব দুনিয়ার সমস্ত ইনসান মখলুক
একদিন আজরাইলের মুখোমুখি হওয়া লাগে এবং মৃত্যুর যে যন্ত্রণা পৃথিবীর কোন যন্ত্রণায় সমতুল্য নাই, একটাই কঠিন কোনো যন্ত্রণা হইতে পারে না, একটু তীব্র কোনো কষ্ট হইতে পারে না। তো একদিকে আমরা সামনে মত, আর এরপরেও খবর ঘাঁটির সামনে আই গেল, সেই খবর আমরা জানি যদি খবর কোনো ধরনের কোনো শাস্তি দেওয়া না হয় এক মানুষের এমনি জীবন্ত করিয়া রাখিয়া সরিয়া আওয়া হয়ে যায় গিয়া, তবুও তার যে কষ্ট হই কেন ওই বই ছোট জায়গার ভিতরে প্রচন্ড অন্ধকার, না নড়াচড়ার জায়গা আছে না কিচ্ছু, খাওয়া হই দাওয়া হই টাকা হই কি হই, আজকে আমরা ধরো থাকতে হইলে কত আসবাব ও সামগ্রীর আমরা প্রয়োজন পড়ে, খবর কোনো সামগ্রী নাই কোনো আসবাব নাই, খালি জীবিত করিয়া অন্য কোনো আসবাব না দিয়ে এক মানুষ রাখিয়া আইলেও তার যন্ত্রণার কোনো অন্ত থাকত না। তো এই গরম আমরা কিভাবে আলোকিত করতাম পারি, মুক্তি পাইতাম পারি, জন্মত বিছনা আমার আপনার খবর কিভাবে হইতে পারে। আর এরপরে রইল কেয়ামতের ময়দান, ইয়াউমুল হিসাব, বিচারের দিন, ডে অফ জাজমেন্ট, বিচারের দিন। দুনিয়া সবেও জানে একদিন আইব, হিন্দু মুসলিম খ্রিস্টান সবেও বিশ্বাস করে যে মানুষ একদিন তার স্রষ্টার কাছে জবাবদারি করা লাগবে। আজকে শরীরের শক্তি আছে, সামর্থ্য আছে, দন দৌলত আছে, ইচ্ছা মতো খাইতেছি, ইচ্ছা মতো পরিধান করতেছি, আর ইচ্ছা মতো বেড়াইতেছি, একদিন সব ইচ্ছা আটকে দিব, একদিন এই যাবতীয় জীবনের কর্মের হিসাব নেওয়া উচিত। আমরা আপনার কোন ইচ্ছা আল্লাহর ইচ্ছার সাথে মিলছিল আর কোন ইচ্ছা আল্লাহর বিরোধিত হয়েছিল এর জবাব দেওয়া লাগে। আমল যদি আল্লাহর মর্জির মুহাফিক হয় তাইলে আমার সুখের কোনো সীমা থাকত নাই, আমার আনন্দ কেউ বুঝিয়া বুঝাইতে পারত, বলিয়া বুঝাইতে পারত নাই, আমরা সুখ আর খুশি দুনিয়ার কোনো ফরিশতা জানেন না, কোনো কোনো মানুষও জানে না কতখানি আল্লাহ রাখছেন। কোরআনে কল্লি আল্লাহ ফরমাইছেন, ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, দুনিয়ার কেউ জানে না আল্লাহর আমার নেক বান্দা হওয়ার লাগে আমি কি আনন্দ নিয়ামতের ব্যবস্থা গোপনে রাখছি। যাই হোক, তো আমরা ওয়াজ বা দিনী আলোচনার মকসুদ উঠাও যে আমরা আমরা জীবনের পথে রাস্তার সামান বাহির করতাম, আর এমন সারা আসি আমরা জানি আর আমরা যাওয়াও লাগবো। চাইলে কইছেন যে জগা জি জগানে কি দুনিয়া নেই হ্যাঁ, ইব্রত কি যা হ্যায় তমাশা নেই হ্যাঁ, এই জায়গায় মন লাগাইয়া তারপর দেখা নাই দুনিয়া তো থাকতে পারছে না, আপনি আমিও পারতাম না, জাগা দি লাগানে কি দুনিয়া নেই হ্যায় ইয়ে ইব্রত কি যা হ্যায় তমাশা নেই হ্যায়, আজল নে না চোড়া না কিসরা না সিতারা, মৌতে কোনো বেটারে ছাড়ছে না, না বাচ্চা ছাড়লো, না গরিব রে ছাড়লো, না আলিম রে ছাড়লো, না কোনো পীর রে ছাড়লো, না নবী রে ছাড়লো, না কোনো অলি আব্দাল গৌস কুতুব শহীদ ছাড়লো, কেউ রেহাই নাই। মৌত সে কিসকো রস্তেগারি হ্যায় আজ ও কল হামারি বারি হ্যায়, মৃত্যু তাকে কোনো মানুষের রেহাই নাই, আজকে আমার কালকে আপনার, কালকে আমার পরশু আপনার, এই ধারাবাহিকতায় দুনিয়া যাইব গিয়া, যাইতে যাইতে একদিন দুনিয়াও মরবা, সূর্য মরবো আল্লাহ করে ইদার শামসু খুব বিরাট, যখন সূর্যর সব আলো যাইব কি বেকার হইয়া মরি দিব, ওই জান্নাত সমস্ত তারকা খণ্ড বিখণ্ড হইয়া সে মৌত হই দিব, তারকা হলর আসমান আর কোনো তারা থাকতো না। আমার আল্লাহ ফরমেন ইখতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, কিয়ামত নিকটে আইব চাঁদ ফাটিয়া টুকরা টুকরা হইব, রইল আসমান, আসমান ভাঙিয়া টুকরা টুকরা হইয়া পড়ব, রইল ফাঁক। আল্লাহ ফরমাইতা ওয়া তারাল জিবালা তাহসাবুহা জামিদাতাও ওয়া হিয়া তামুরু মাররা সাহাব, সুবহানাল্লাহিল্লাযী আতনা কুল্লা শাই, ও নবী যখন আপনি পাহাড় দেখেন তো আপনি মনে করেন যে বড় শক্ত হইয়া দাঁড়াই রইছে জমিন, না ওয়া হিয়া তামুরু মাররা সাহাব, মেঘের টুকরোর মতো আসমানে বাসতে থাকবো বাসতে থাকবো, আল্লাহর হুকুমে সব তস নস হয়ে যাইব, সব ধ্বংস করতে হইব, রইল মাটি। আমার আল্লাহ ফরমাইন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, দুনিয়ার মানুষ ধরাও তোমরা আল্লাহরে রবরে, কারণ কিয়ামতের আগে ভূমিকম্প হইব, এটা বড় মারাত্মক ভূমিকম্প হইব, বড় বিপজ্জনক ভূমিকম্প হইব। আল্লাহ ফরমাইন ইয়াউমা তাযহালু কুল্লু মুরযিআতিন আম্মা আরযাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাব আল্লাহি শাদীদ, যেমনে ভূমিকম্প আইব দুনিয়া, অন্য আয়াত আরো বুঝাইছেন আল্লাহ ইযা যুলযিলাতিল আরযু যিলজালহা, মারাত্মক ভূমিকম্প যখন প্রলয়নকারী ভূমিকম্প আইব, মাটির ভিতরের সব বস্তু বড় বড় আইয়া বাইরে আই দিব,
তেল খনিজ ম্যাঙ্গানি সোনা রূপা ধাতু মণি মুক্তা মাঠের উপরে বড় বড় ইয়ে উঠতে থাকবো চুরে ফুল করে মাল ও মালের লাগি চুরি করলাম চুর সাজলাম আজ তো মাল নেওয়ার মতো কেউ নাই আল্লাহ তাআলা ফরমাইন আখরাজাতিল আরদু আসসালাহা জমিনে তার ভিতরের সব কিছু বার করে দিব সোনাও বার করব রূপাও বার করব আরো দামি ধাতুও বার করব ওয়াকালাল ইনসানু মালাহা মানতে কইব ই কি আশ্চর্যের ঘটনা সোনার উপর মাটি তেল খনিজ তো বারোই যায় এখানে বাইরে এটা আল্লাহর কালাম আর বর্ণনা যেদিন সামনে আইব আপনি আমি দেখিলাম আর ওয়াজও লাগতো না ওয়াজও কাম হইতো না আওয়াজে ফায়দা হইতো না কারণ তখন সেই ইমান আল্লাহ ইমান কবুল হইতো না নমাজ পড়লেও নমাজ কবুল হইতো না এখানে আজাব দেখি লাইছে আর ইমান নাই ইমান উচ্চ নিয়ে তারা কিতা করছি জবাব দেখো আমার কোয়ারি কাল বুঝতে পারছেন যখন একটা আজাব আইব দুনিয়ার সারা মানুষ এখনো তো মুমিন হইলে অখেরও ইমান কবুল হইতো না এখানে আর ইমান বলছে না দেখা হই গেছে দেখা হই গেছে মরতে তো ফেরাও না মুমিন হইয়া মরছে তার ইমান কবুল হইছে নি না মরতে সবই লোক হ্যাঁ রে ভুল করছে আর এটা করতাম না মগর হাম না আজ গাই লোক শক্কা তোয়ার আগে কবরের দ্বার যাওয়ার আগে মৌতর ফেরিস্তা করো আমার আগে যদি তৌবা করি আর আমল করি কেউ কামিয়া নাইলে বাবা তো আল্লাহ ফরমাইছে মায়ের কোলের বাচ্চা ভুলবো গর্ভধারী নিয়ে গর্ভ পাক গঠাইব এবার সন হইব সময় ওই ফাইতো না এর আগে বয়ে গর্ভ পাক গঠাইব আল্লাহরে আল্লাহ তার হাবিবরে ফরমাইও তারা নাসা সুকারা ও নবী আপনি দেখবা মানুষ উন্মাদের মতো দৌড়া দৌড়ে করে পাগলের মতো দৌড়ে ও মা হুম বি সুকারা নিশাগ্রস্ত মনে হইব কিন্তু তারা নেশা খাইছে না আল্লাহর আযাব মারাত্মক তো এই সময় আপনার আমার সারার সামনে আর চিন্তা কি আমরা আমল করিয়া যাওয়া লাগবো আমরা কামিয়াব হওয়া লাগবে এর লাগে আমরা ওয়াদ আমরা মাহফিল আমরা জলসা আমরা মাদ্রাসা আমরা খানকা আমরা তাবলীগ আমরা তালিম সবর মকসুদ কিভাবে আপনার আমার জীবন আল্লাহ আর আল্লাহ রসুলের হুকুম মতো হইত কোথায় এখান বুঝলা নাকি তাহলে মাঝে মাঝে সাত দিবা শিখাইলে এনে মাপা না কোথায় এখান বুঝা গেছে নি ওয়াদও বলছি আমরা বুঝতাম দিন বুঝতাম আল্লাহ লিল্লাহ আল্লাহর নবী হে নবী এ সাইফুল কিতা আল্লাহর হুকুম কিতা আর না মানলে ওইব কিতা এটা জানা দোকান না দোকান নাই যাওয়ার আগে সামান লইয়া যাওয়া লাগবে না এই অন্ধকার খবর চারটা বাতাম এলাই কবিয়া কইতরা খবর কথা এটা হদিস আইছে আমরা তো খবর পাওয়া গিয়া দোকানে বয়া পিকনিকও যাইয়া টাউনও যাইয়া মেলাত যাইয়া চিড়িয়াখানা যাইয়া কিওর মৌত আর কিওর আজাইলা কিওর ইসরাফিলা কিওর খবর কিন্তু না রে ভাই খবরই না আপনারে পাওয়া দিছে না প্রতিদিন ডাকি তোমায় নেই কোনো ভাবনা প্রতিদিন ডাকি তোমায় নেই কোনো চেতনা সময় কাটিতে করো কবরের ভাবনা বুঝলো তোমার ডাকার মতো ডাকবো যেদিন আমি অন্ধকার কবর আসতে হবে আমার কুলে রাখো না কেন খবর দেওয়াও লাগবে আল্লাহর হাবিবে ফরমান খবরে ডাকের পর আনা বাইতুদ দুদ আমি কীট পতঙ্গের ঘর আনা বাইতুল ওয়াহদা আমি একাকিত্বের ঘর আনা বাইতুদ জুলমা আমি বিলকুল অন্ধকার কবর আনা বাইতুল ওয়াহশা আমার কানে শুধু ভয় আর আতঙ্ক তুমি আমল নিয়ে আসো তিলাওয়াত নিয়ে আসো তসবিহ নিয়ে আসো নামাজ নিয়ে আসো জান্নাতের বিছানা হয়ে যাবে তোমার কবর আর যদি বেআমলি গান বাজনা ফিল্ম সিনেমা নাচার ডান্স বলিউড হলিউড আর ডলিউডের ডিজাইন দেখি আও তবে আযাবের কোনো সীমা থাকত নাই আল্লাহর হাবিবে ফরমাইন আল কবরু রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ আও হাফরাতুম মিন নাফরিন নার কবর হইব জান্নাতের বিছনা সমূহ হইতে এক বিছনা নাই লেখুর কবর হইব দুজখর কাড়া দুজখর ঠিকানা যাই হোক তো আমরা মাহফিলটা কি আমরা এই পথেও এই সামান এই তালিম আর এই ইলিম লইয়া উঠিয়া যাইতাম এই নিহতে আমরা বই তাইলে মজলিস বসাল এমন ফজিলত পাইম নবীজি ফরমাইতরা যে সময় মানুষের বইয়া আল্লাহর দিনের চর্চা করে কোরআন পড়ে আর কোরআনের অর্থ বুঝে আর আলোচনা হয় আমি হদিস পড়ি লাই আল্লাহর হাবিবে ফরমাইন মাসামা কাউমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনহু
ইল্লা হাফাতকুমুল মালায়েকা পুনরায় বলা হয়েছে ইল্লা গাসিয়াতকুমুর রাহমা ও নাযালাত আলাইহিমুস সাকিনা যাকারাল্লাহু ফীমান ইনদাহু মানুষে যখন কোন জায়গায় বইয়া আল্লাহর কালাম তেলাওয়াত আর চর্চা করে আর তাদের মধ্যে আলোচনা করে তখন আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিকটাকে বেষ্টন করিয়া এমন ভাবে বসে যে একটা সুই বললে কোনো ফেরেশতার গায়ে আটকা পড়বো মানুষের গায়ে পড়তো না আর রহমত এমন বেষ্টন করে যে এদের দিলের ভিতরে সাকিনা কুদরতি শান্তি আয় এনারে রহমতে ঘিরিয়া লয় আর সর্বোপরি পুরস্কার ওটা যে আল্লাহ তার নিকটবর্তী ফেরেশতাদের মজলিসে এই সমস্ত বান্দাদের আলোচনা তাজকিরা পর্যালোচনা করতে থাকুন সুবহানাল্লাহ আমরা হয় গোলামে বইয়া হলো আল্লাহর ইয়াজ বুঝি আর আল্লাহর দিন বুঝি আর ইটার আর কোন বেলু ওই তো পারত কিন্তু এটা বেলু অত খান যে আপনার আমার আমরা হয় গোলামে আল্লাহরে ইয়াজ ঘুরায় আল্লাহ আমরা গোলাম বলে ইয়াজ করা জোরে কই না সুবহানাল্লাহ সারা দুনিয়ার মানুষ যদি চিল্লায় একদিন আল্লাহ নিন্দা করবো ফরমা পাইন আলিমুস শাহাদাত গাইবি ওয়াস শাহাদাতিল কাবীরুল মুতাল তো আমার ভাই হল গায়ক এতক্ষণের ভূমিকা আলোচনা করলাম এবার আমরা ছোয়া মাতি আমরা এই মসজিদ বইলাম যখন সে আল্লাহ আল্লাহ রসুলের কথা দোকান শুনি কিভাবে আমরা বাঁচতাম পারি না যাত পাইতাম পারি আমরা কামিয়া বইতাম পারি সেই পথ আমরা ধরা দরকার আমার ভাই হল আর বুজুর্গ হল আমরা সামনে তোয় আজাবের জিন্দগি আর নাইলে বেহেস্তরের জীবন আর বেহেস্তর আনন্দের কোনো সীমা নাই কেউ বুঝাইতে পারতো না আর দুজগর আজাব দুনিয়া কেউ বুঝাইতো কেউ বুঝাইতে পারতো না আল্লাহ না করে দিয়েছেন আমি হাদিস পড়ি বুঝবা এটা বোখারী শরীফের আয়াত দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিসে কুদসি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাইক্রোফোন বাড়াইবে না যেভাবে আছে ওইভাবে থাক জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আল্লাহ রাব্বুল আলামিনে কই আদাতুল ইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ও লা উযুনুন সামিআত ও লা খাতারা আলা কলবি বাশার আমি আল্লাহ আমার নেকার বান্দা বান্দিদের জন্য এমন জন্নত অ্যারেঞ্জমেন্ট করিয়া রাখছি যেটা কোনোদিন কোনো চৌকে দেখছে না কোনো কানে শুনছে না কোনো দিলে কোনোদিন বাপ চেও না সুবহানাল্লাহ কি হবে সেই নিয়ামত আর বলিয়া বুঝে যেত নাই আল্লাহ কত নবী আমি ওলা ব্যবস্থা করে রাখছি তো হয় জন্নত আর নাইলে দুধক আর দুধক কিটা আল্লাহ ফরমাইছে লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ দুজক যে জেলখানার নাম ইটা জেল দুনিয়া তৈরি করবার নাই দুজক যে শাস্তির জায়গার নাম ইটা শাস্তি কায় না সারা এখানে লইয়াও কেউ কেউ ধরে নিতে পারত না তো আমরা এই দুজকটা কি বাঁচিয়া কিভাবে বেশি বন্টন পারি এর লাগে আমি আয়াত পড়েছি আপনাদের সামনে আমরা ফত কিতা আমরা ফত হইল আল্লাহ আর আল্লাহর রাসূলকে খুশ করিয়া দুনিয়ার টাকা একটা ফত আল্লাহর খুশ করা আল্লাহর রাসূল খুশ করা আল্লাহ খুশ হইবা তখন যখন আল্লাহর হুকুম আমরা মানব নবীজি খুশ হইবা তখন যখন নবীজির জীবনটা আমরা আইডল বানাই নবীর ডিজাইন নবীর জীবন নবীর লাইফস্টাইল আপনার আমার জীবনে আমরা অবলম্বন করব আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য হইব আর যারা আল্লাহ আল্লাহ রাসূলের কথা মতো তরিকা মতো জীবন কাটায় তারাও দুনিয়াতে ধন্য মৌত ধন্য খবরেও ধন্য হাসরও ধন্য কন্যা সুবহানাল্লাহ আমি ও এত আপনারা মুসলিম হইলাম এখন তো অনুবাদ করি আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ও মাই ইউতিল্লাহ ওয়ার রাসূল যে মানছে আল্লাহর আল্লাহর রাসূলের কথা মানিয়া চলে আনুগত্য স্বীকার করে আল্লাহর কথা মানা যাবতীয় ফরজ রূপে আমল করত কোনো ফরজ তার জীবনে ছুটত না আর কোনো হারাম সে করত না ওয়ার রাসূল আর নবীজির এতাত করা তার মানে তুই শুনুন নবীজির যত সুন্নত আমরা সামনে আছে যে লাইফস্টাইল সুন্নত কইতে তো আমরা বুঝাই তো জোর নামাজ আগে সুন্নত পড়ি মো আসর পড়ি মো ইসাক করব মো খাইতে সাদি করব তো সুন্নত কিন্তু সুন্নত কইতে আমরা এখান থেকে বুঝাইব না কোরআন শরীফ পড়ে দেখো আল্লাহ ফরমাইছে সুন্নাত আল্লাহি আল্লাতি সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মিন রাসূলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাবদীলা তাহউইলা আল্লাহ কোরআন দেখাত আমার সুন্নত পরিবর্তন হইতে নাই সমস্ত আম্বিয়া কারামের সুন্নত কিন্তু সুন্নত দিয়ে মুরাদ খালি শব্দটা সুন্নত বুঝবা না সুন্নত এর কই এক কানুন এক পদ্ধতি এক তরিকা এক রাস্তা সুবহানাল্লাহ সুন্নত মানে মানা কিটা এক তরিকা এক রাস্তা নবী ওয়ালা রাস্তা নবী ওয়ালা তরিকা পয়গম্বরী রাস্তা পয়গম্বরী তরিকা যে তরিকার লাস্টে অবস্থিত জন্য কইনা ধরে সুবহানাল্লাহ আরে উল্টা হে তুই ঠিক উল্টা আরে পথ আছে শয়তানের পথ দুজকর পথ জাহান্নামের পথ গুনাহগারের পথ আর সহজে গুরুত্বা ফেরাউন নমরুদ সাদ্দাত এবং আবু জাহিলের পথ মুনাফিক আব্দুল্লাহর পথ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পথ এই পথ লাস্টে আছে জাহান্নাম পথ নাউযুবিল্লাহ
আপনি সাইয়েদুল মুরসালিন, সমস্ত নবী আপনার ইমাম, আপনার মাকাম খানো কাস্ত, আপনার তো আমরা হইতাম নাই, আর আপনি ছাড়া আমরা আসার কথা নেতা না, আমরা আমার করিয়া কোনো উন্নত নবীর দ্বারা লাইতাম পারতাম নাই, নবীর দ্বারা আমরা লাইতাম হাত থাকি, আমরা এই নবীদের দ্বারা করেন নবীও লাইতে পারতাম, এই তো সারা নবী হল নবী, নবীও কে নবী তেরি শান হে নিরালি, এই তো নবী হল নবী, শানও আলাদা, হ্যাঁ দুঃস্থ হল নবীর গহল, এই সাহাবির এই প্রশ্নটা শুদ্ধ, নবীর পুরা খামোশ থাকলা, আল্লাহ জিব্রাইল ঘটাকে জবাব দিলে ও নবী আপনার মত নেককার বলে জানাই দেখবে না, তারা গাবড়াইত না, তারা মন ভাঙত না, কিন্তু দুনিয়ার আপনার লাইফ রে তারা লাইফ হলে জমি নেয়, আপনার জীবনটা তারা দরিয়া চলে সেই মর্মে লাইফ চলে, সে তারা দুনিয়ার জেনেও মরুক জেনেও থাকুক যে দেশেও রোগ মৌতর বাদে কেয়ামতর দিন হাসরের ময়দানও তারা নবী অকলর লগে অলি অকলর লগে শহীদ অকলর লগে আউলিয়া কেরামর লগে থাকবো, এই আয়াতের অর্থ বললাম আপনার জিন্দগি আউলিয়া কেরামর লগে আমরা মিলাই, সুহাদা অকলর সাথে মিলাই, আমি কেরামর লগে মিলাই, আল্লাহ ফরমাইলা ওমাই ইউতাইল্লাহ ওয়া রাসূল فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ يَوْمَ الْقِيَامَةِ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا আল্লাহ এই সাহাবীরা প্রশ্নের জবাব আমার উন্মতকে জানাইয়া দিয়ে আইলা, দুনিয়ার দেই আল্লাহর গোলামে করে করে তাকবায় নবীর সুন্নতর পাবন তাকবায়, তুমি কেয়ামতের ময়দানও এক দুই নবী নাই আম্বিয়া কেরামর লগে সাইয়েদুল ইমাম সাইয়েদুল মুরসালিন নবী অকবর ইমাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে আউলিয়া কেরাম অকবর লগে সুহাদা আর সালেহীন সিদ্দিকীন যারা নবীটা কি ছোট আর অলিটা কি বড় সিদ্দিক তাদের সঙ্গে তোমার হাসের মাসের আর চলাফেরা আর সাহতুল্য নসিব হইব সুবহানাল্লাহ, তাই না, নবীর স্টাইলের লাইফ লাগবে, নবীর স্টাইলের লাইফ লাগবে, আই ভাই এখন আমরা আলোচনা করি নবীর স্টাইল অফ লাইফ নবীর সিস্টেম অফ লাইফ কিতা, আমরা নবীদের কিছু কথা আলোচনা করবো এখন প্রতিষ্ঠান লইয়া, আর আলোচনা করে করি যত সময় ভারি আল্লাহ যা তবে দেন খুব দীর্ঘ সময় ঘাটাম নাই প্রচুর টাকায় ও হাইলা নদী একবারে দক্ষিণ মাথা দিয়ে আসল করে একজন চা করি আবার ধর্মরা ইয়া মিটিং করি আবার আপনার এখানে আইসি, এরপরে দিনের বেলা আরো বিভিন্ন ডিউটি আছে, আমরা মানুষ আল্লাহ আল্লাহ বলে বেসরি তৌফিক দেখবা সেহত আফিয়ত দেখবো আমরা দিনের খাস যাতে করতাম পারি আল্লাহ জিকির করতাম পারি ফোকনা আমিন, আমরা নিজের ক্ষমতার বাইরে ডিউটি নিতাম তো পারি না আল্লাহ আমরা তৌফিক প্রকাশ করি, যাই হোক আমি এক হদিস আপনারা সামনে করেছি, এবারে নবীজির হদিসের দৃষ্টিতে আমরা দেখি না নবীর স্টাইল অফ লাইফ কিটা, আর আল্লাহ যে ফরমাইলা যে আমার কথা মানবো আর নবী তোমার কথা মানবো হে চিন্তা করো না হে মূল্যও তার ভাষণ হইব নবী অসলম লোকে অলি অসলম লোকে এর লাগে নবী যে ফরমাইতা তাকে আর তাহার ক্রিয়া দুনিয়ার পাশ ফরেজ গার্ব নিয়ম দুনিয়ার যেন মৌত কেয়ামতের দিন নবীর দ্বারা থাকবে যে মানছে এই পাঁচ অক্টর নমাজ তার সময় মতো আদায় করবো সময় মতো কথা বুঝলো তো সূর্য নমাজের অবস্থা সূর্য উদয় হওয়ার আগে আগে হওয়া জোর সূর্য ডলিয়া একবারে বেশি ঘুরে যাওয়ার আগে আগে দুই মিছি আমরা ধরেন তিনটা পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত এখন এর আগে আগে আদায় করা লাগলো এত দূরে করেও ঠিক না তবে লাশ আসর আমরা দেখি আর নাগরিক গৌরব এটা আল্লাহ নবী ফরমাইলেন নাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না এই ফসব তো নামাজ যে মানছে সময় মতো আদায় করবো ওয়া তাম্মা রুকুআহুম না ওয়া খুশুআহুম না আর এই নামাজের রুকু সিজদা আর এই নামাজের একাগ্রতারে সুন্দর করে রক্ষা করবো নামাজে দাঁড়াইয়া দুনিয়ার খেয়াল বাজারের খেয়াল দোকানের খেয়াল ছেলেমেয়ের খেয়াল এটা সরাই করিব দেখুন মন কান খোলা আপনি আমি হাত দিয়ে ধরতাম ধরতাম নাই মন রে মন দিয়া দিল রে দিল দিয়া কল রে কল দিয়া খাইতে লাগবে অর্থাৎ আপনার দিল জার্গি বাজার আর আপনি নামাজও এখন হাত দিয়ে ধরিয়া দিল আর খাইতা খাইয়া খাই পারবান 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 মুখ দিয়ে ধরে কই পারবান দিল রে দিল দিয়া খানি লাগবো আমি খার সামনে দাঁড়াই আমার সামনে খেয়ে আল্লাহ মহব্বতে কইনা খে মালিকুল মুলকি ওয়াল জাবারু খালিকে কায়নাত
আল্লাহ নাম লইতে ঘাবড়াই কিতা নাই তো লই দিন লই ঘুম লই হোজাগ লই বিয়া তো লই শাদি তো লই দোকান লই মকান লই বাজার লই কলেজ লই দুধর সাথে লই খেতার ময়দান লই আল্লাহর নাম তো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু।